সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমি পরিমাপ পদ্ধতির আরেকটি সৃজনশীল সমস্যা সমাধান করব। চলো তাহলে এবার আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নিই। সৃজনশীল প্রশ্নটি হচ্ছে এমন, দেখো, রূপাদের বাসার ছাদে একটি আয়তাকার চৌবাচ্চা 13,125 মিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 3.5 মিটার এবং প্রস্থ হচ্ছে 2.5 মিটার। তার বাড়ির সামনে আয়তাকার বাগানের ক্ষেত্রফল 10 একর এবং দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। উদ্দীপকের আলোকে ক নম্বর প্রশ্নটি হচ্ছে, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। খ নম্বর প্রশ্নটি হচ্ছে, চৌবাচ্চাটির গভীরতা নির্ণয় করো। গ নম্বর হচ্ছে, বাগানের পরিসীমা নির্ণয় করো। চলো এবার ক নম্বর প্রশ্নের সমস্যার সমাধানটি আমরা বোর্ডে দেখে নিই। ক নম্বর প্রশ্নটি ছিল, একটি ত্রিভুজের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা 12 সেন্টিমিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। যেহেতু আমার ভূমির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, সুতরাং ভূমিটা এখানে যেহেতু দেওয়া নেই, ভূমিটা আমাকে ধরে নিতে হবে। ভূমির দৈর্ঘ্য হচ্ছে, আমরা এখানে ধরে নিয়েছি 5 সেন্টিমিটার, আর ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে 120 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতাটা দেওয়া আছে 12 সেন্টিমিটার। আমরা এখানে ভূমির দৈর্ঘ্য ধরে নিয়েছি 5 সেন্টিমিটার, তাই লিখেছি ধরে ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য সমান হচ্ছে 5 সেন্টিমিটার। এখানে আমার প্রশ্ন বলা আছে যে ক্ষেত্রফল সমান হচ্ছে 120 বর্গ সেন্টিমিটার, তাই শর্ত মতে আমরা লিখতে পারি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান হচ্ছে 120 বর্গ সেন্টিমিটার। যেহেতু আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাহলে আমরা সমস্যাটি এখানে সমাধান করছি। বা হাফ গুণ ভূমি আমি ক ধরে নিয়েছি, ক লিখেছি, উচ্চতার পরিবর্তে আমি এখানে যেহেতু উচ্চতা 12 সেন্টিমিটার দেওয়া আছে, এখানে আমি 12 লিখেছি, সমান হচ্ছে কত 120। এখানে আমরা লিখেছি ক এর মাত্রা যেহেতু আমি বের করবো, সুতরাং ক টা আমরা কোন পাশে রাখবো, হাতের বাম পাশে, তাই এখানে ক আমি লিখেছি, বা ক সমান হচ্ছে এখানে 120 ছিল, 120 যাচ্ছিল তাই লিখেছি। যেহেতু এখানে দুই ভাগ করেছিল, ওই পাশে যে গুণ হয়ে গেছে, আর যেহেতু এখানে 12 গুণাকারে আছে, সুতরাং এই পাশে যে কি হলো, ভাগ হয়ে গেল। তাহলে আমরা যদি লঘিষ্ঠকরণ করি তাহলে কি হবে, দুই দিয়ে যদি আমরা 12 কে কাটি 6 হবে, আবার 6 দিয়ে যদি আমরা কি করি 120 কে কাটি, তাহলে হবে কত, 6 দুগুণে 12 আর 0 কত 20। সুতরাং আমরা ক সমান কত পেয়েছি, 20। অতএব আমরা লিখতে পারি ভূমি সমান হচ্ছে 20 সেন্টিমিটার। সুতরাং নির্ণয় ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। আবার চলো আমরা খ নম্বর প্রশ্নের সমাধানটা বোর্ডে দেখে নিই। খ নম্বর প্রশ্নটা ছিল এরকম, চৌবাচ্চাটির গভীরতা নির্ণয় করো। তাহলে চৌবাচ্চার গভীরতা যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে কি করতে হবে, চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা একসাথে কি করতে হবে, সরি, চৌবাচ্চার গভীরতা যদি আমরা আয়তন যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা চৌবাচ্চার দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা তিনটা একসাথে কি করব, গুণ করব। তাহলে এখানে যদি চৌবাচ্চা আমি গভীরতা নির্ণয় করতে চাই, তাহলে প্রথমে আমাকে চৌবাচ্চার আয়তন বের করতে হবে। চৌবাচ্চার আয়তন বের করার পরে আমার এখানে উদ্দীপকে দেওয়া আছে যে আয়তকার চৌবাচ্চাটিতে 13,125 লিটার পানি ধরে। তাহলে 13,125 লিটার পানির আয়তন কত, সেটা আমাকে বের করে নিতে হবে। তারপরে 13,125 লিটার পানির আয়তন যেটা বের করব, সেটাই হচ্ছে চৌবাচ্চার মানে চৌবাচ্চার পানি আয়তন আর চৌবাচ্চার পূর্ণ আয়তনের সমান। তাহলে চৌবাচ্চার পূর্ণ আয়তন আমি আগে বের করে নিব, তারপরে করব চৌবাচ্চাতে যত লিটার পানি দেবে তত লিটার পানির আয়তন বের করে, তারপর দুইতে কি করব, আমি দুইটা যেহেতু চৌবাচ্চার পানি আয়তন চৌবাচ্চার পূর্ণ আয়তনের সমান, সুতরাং আমরা চৌবাচ্চার আয়তন সমান চৌবাচ্চার পানির আয়তন লিখব। দেখো তাহলে সমস্যাটা দেওয়া আছে, চৌবাচ্চার পানি দৈর্ঘ্য 3.5 মিটার এবং চৌবাচ্চার দৈর্ঘ্য 3.5 মিটার এবং চৌবাচ্চার প্রস্থ হচ্ছে 2.5 মিটার। তাহলে চৌবাচ্চার গভীরতা যেহেতু এখানে দেওয়া নেই, আমরা ধরে নিব, ধরি চৌবাচ্চার গভীরতা হচ্ছে খ মিটার। তাহলে চৌবাচ্চার আয়তন কি হবে, আমরা আগেই বলেছি চৌবাচ্চার আয়তন বের করবো কিভাবে, কোনো কিছু আয়তন বের করতে হলে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা একসাথে কি করবো, গুণ করব। তাহলে দৈর্ঘ্যটা ছিল 3.5 এবং প্রস্থটা ছিল 2.5 আর উচ্চতা ছিল খ, এত ঘনমিটার সম হচ্ছে 8.75 ঘনমিটার। কিন্তু সবগুলি ক্যালকুলেটার চেপে এই গুণটা বের করে নিবে। আমরা জানি 1,000 লিটার পানির আয়তন হচ্ছে 1 ঘনমিটার, এটা আমরা জানি। তাহলে 1 লিটার পানির আয়তন কত আমরা বের করে নিব, 1 লিটার পানির আয়তনটা আমাদের আরো কি হবে, কম হবে, তাই আমরা এখানে ভাগ করেছি 1,000 ভাগে 1 ঘনমিটার। আমার যেহেতু চৌবাচ্চাটিতে পানি ছিল 13,125 লিটার এবং এটার আমরা কি বের করতে চেয়েছি, এটার আমরা আয়তনটা বের করতে চেয়েছি, তাই 13,125 লিটার পানি আয়তন কত হবে, আমার
একের জন্য এত হচ্ছিল 13125 এর জন্য এখন আমার কি হবে বেশি হলে বেশি হবে তাই এখানে আমাকে গুণ দিতে হবে এখানে আমি লিখেছি 1 গুণ 13125 বাই কত 1000 যদি এটাকে আমি ভাগ করি তাহলে আসবে 13.125 অর্থাৎ এখানে আমার পরে 1000 আছে মানে পরে ডান দিক থেকে আমরা দেখব যে তিনটা শূন্য বাম থেকে উপরে লবের ডান দিক থেকে তিন গড় বামে আগাবো তাই কেন হচ্ছে কত 13.125 এত ঘনমিটার যেহেতু আমি আগেই বলেছি চৌবাচ্চার পানির আয়তন সমান হচ্ছে চৌবাচ্চার পূর্ণ আয়তনের সমান তাহলে চৌবাচ্চার পূর্ণ আয়তনটা ছিল 8.75 এবং চৌবাচ্চার পানির আয়তনটা আমি বের করেছি 13.125 তাহলে আমরা লিখতে পারি যেহেতু চৌবাচ্চার পানির আয়তন চৌবাচ্চার পূর্ণ আয়তনের সমান সুতরাং আমরা লিখতে পারি 8.75 সমান হচ্ছে 13.125 অর্থাৎ চৌবাচ্চার পানির আয়তন হচ্ছে চৌবাচ্চার পূর্ণ আয়তনের সমান তাহলে পূর্ণ আয়তনটা হচ্ছে এটা আর চৌবাচ্চার পানির আয়তনটা হচ্ছে এটা বা আমরা এখানে কটা যেহেতু আমরা চৌবাচ্চার গভীরতা বের করবো সুতরাং কটা আমরা বাম পাশে রেখেছি যেহেতু চৌবাচ্চার গভীরতা সমান আমরা খ ধরেছি বা খ সমান হচ্ছে এটা যেহেতু গুণাকার আছে ওই পাশে যায় ভাগ হয়ে যাবে তাহলে 13.125 বাই কত 8.75 8.75 দিয়ে আমরা 13.125 কে ভাগ করবো ভাগ করলে আমাদের আয়তনটা কত আছে 1.5 সুতরাং এই নিয়ে চৌবাচ্চাটির গভীরতা কত 1.5 মিটার গত ক্লাসের সৃজনশীল প্রশ্নের গড় নাম্বার আনসারটা আমি তোমাদের জুম ক্লাসে করে দিয়েছি আর আজকেও গড় নাম্বারটা আমি তোমাদের জুম ক্লাসে করে দেব যেহেতু আগামীকাল আমাদের আবার জুম ক্লাস হবে জুম ক্লাসের মাধ্যমে আমি গড় নাম্বার সমস্যাটা সমাধান করে দেব তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ